লক্ষ্মীপুর জেলায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে স্থানীয় দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার পক্ষ থেকে কম্বল ও তাদের সন্তানদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাগবাড়ি করিম টাওয়ার পত্রিকাটির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক বায়েজিদ ভুঁইয়া, নির্বাহী সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম খান সহ প্রমুখ। পরে অতিথিরা হকারদের মাঝে কম্বল ও শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম ও স্কেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন। লক্ষ্মীপুর 71 নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর 71 স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল।